নমস্কার বন্ধুরা, গ্রিনঅলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তা আজকে সকালবেলা বাজারে গেছিলাম, আর বাজার থেকে দেখতে পাবে অনেক ফুল গাছ নিয়ে এসেছি। এই যে তারা গাঁধাগুলো নিয়ে এসেছি, তার সাথে সাথে এখানে হলুদ গাঁধাও নিয়ে এসেছি, একদম লাইট হলুদটা। আর তার সাথে সাথে দুটো জবা নিয়ে এসেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। জবা দুটো আমি এখানে রেখেছি, জবা দুটো নিয়ে যাই। আর ছাদে এখন টোটাল তিনটে জবা আছে, আগে তো একটা ছিল যেটা অনেক দিন ধরে বসানো হচ্ছে না, আর এখানে এই জবাটা, এটা অনেক দিন ধরে আনব করে আনা হচ্ছিল না। আর এই লালটা, এটা যদিও নিচে একটা আছে, তো তাও একটা নিয়ে এসেছি যাতে উপরেও একটা হয়। আর এই জবাটাকে আজকে ফাইনালি বসাবই, কারণ অনেক দিন ধরে বসানো হচ্ছিল না। তো এখন টবগুলোকে সব ব্যবস্থা করি, দিয়ে তারপরে এই তিনটে জবাকে বসাবো, আর তার সাথে সাথে গাঁধা গাছগুলোকেও বসাবো। আর একটু বাগানের আপডেট দিয়ে দিই আজকে। তো দেখতে পাবে লক্ষ্মী জবাটা কিন্তু ফুটেছে খুব সুন্দর, এটা রেগুলার ফুল দিচ্ছে আর খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে, কালকেও আবার ফুল ফুটবে। আর তার সাথে সাথে সাদা জবা তো গাছ ভরে যাচ্ছে রিপোর্টিংয়ের পর থেকে, একদম ভর্তি ভর্তি গাছ ভর্তি, রোজই ফুল ফুটছে। এদিকে কাগজ ফুলের গাছটাতেও একদম ভর্তি ফুল হয়েছে, একদম গাছের ডাল ভেঙে পড়ার উপক্রম, এই দিকটা দেখাবো। আর মা এখন হাওয়া করে দেখছে ফুল। হ্যাঁ, আর এখানে এই জবাটাও ফুটছে খুব সুন্দর আজকে। হ্যাঁ, লালটা হেভি লাগে না, কালারটা খুব সুন্দর, জানি না ক্যামেরাতে কতটা ভালো আসছে, কিন্তু খুব সুন্দর, আর কালকেও ফুটবে। আর এদিকে এই গাছটাতেও আজকে কালকে ফুটবে, আজকে কোনো ফুল নেই। তো আজকে সব গাছেই খোল জল দেবো, তো তার আগে এই নতুন গাছগুলোকে বসিয়ে নিই, তারপরে খোল জল দেবো। তো কোথায় বসাবো মা? আচ্ছা হ্যাঁ, দোপাটিটার এখানটায় আগের দিন আমি বসাবো ঠিক করেছিলাম, আর ওইটাতে একটা, আর বাকিগুলো একটা, একটা ওখানে ভিতরে একটা জায়গা, ইয়ে টপ খালি আছে, ওটাতেও তার একটা বসিয়ে দেবো নাকি? আচ্ছা ঠিক আছে, তাই তাহলে আমি মাটির একটু খুঁড়ে দিই, তুমি বসিয়ে দেবে, চলো। আচ্ছা, মাটি খোঁড়ার ওটা কোথায় রেখেছি? আমাকে মাটি খোঁড়ার কিছু যন্ত্র কিনতে হবে, কারণ একদম মাটি খোঁড়ার যন্ত্র নেই। আর দোপাটিতে এখানে পোকা ধরছে মনে হচ্ছে, এই যো পোকা, সাদা সাদা পোকা ধরছে না, এটাকে দোপাটিটাকে একটু ব্যবস্থা করে দিতে হবে। আর এখানটায় একটা গাছ রেখেছিলাম স্যাকুলেন্ট, এই যে এটাকেও বসাতে হবে, এটা আমি ভুলেই গেছিলাম একবারে। হ্যাঁ, সব বসিয়ে দিয়েছি, না হয়নি এখনো, এইটা বসানো হয়নি, ওটাকে বসাতে হবে। হ্যাঁ গো, হয়ে যাবে, কিচ্ছু হবে না, চিন্তার কিছু নেই, কিচ্ছু হবে না, না না কিচ্ছু হবে না। এটাকে একটু মাটিটা খুঁড়ে নিই, আর আগের দিন খুঁড়তে পারছিলাম না, কারণ একদম জল ছিল না। আজকে আমি তো সকালেও জল দিয়ে রেখেছি, আর সেই দিনকেও তো জল দেওয়াই ছিল, তারপর আর বসানোই হয়নি। আজকে সকালেও জল দিয়ে একদম রেখে গেছি, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আজকে আমি বসাবই ঠিক করেছিলাম, তো আজকে বসাবই একদম। ওই জায়গাটা দাও তো, পেছন দিক দিয়ে করে দিতে পারতিস? হ্যাঁ, এটাকে পিছন দিকেই করে দেবো, ঘুরিয়ে দেবো টপটাকে। এই জায়গাটা দাও, জায়গাটা না না জল না, জায়গাটা দাও, মাটিটাকে রাখি, এখানটা মাটিটা রেখে দিই, এটা একটা গাছ বসানো হয়ে যাবে মাটিটায়, অনেক এক্সট্রা মাটি আছে, বাস। আর দেখো তোমার কোথায় ফাঁকা জায়গা আছে, একটু নিয়ে এসো, তাহলে এখানে মাটিগুলো তুলে একবারে রেখেই দেবো। এখানে একটু গাছের কিছু একটা শিকড় আছে মনে হচ্ছে। এই কাপগুলো কি মাটি দিবি নাকি? না না না, ওটাতে দেবো না। দেখো ফাঁকা জায়গা আছে, গর্ত খোঁড়া অলমোস্ট কমপ্লিট, তো ভালোই হয়ে গেছে একদম। আর মা গাছটাকে নিয়ে বসে আছে, এটাকে আমি বের করে দেবো, দিয়ে তারপরে মা এটাকে লাগাবে। তো এখন মাই এটা বসাবে, দেখো একটু ভালো করে বসাও, জবাটা দেখতে খুব সুন্দর, এর জন্যই কালারটা দেখি আরও বেশি পছন্দ হলো, অল্প। হ্যাঁ হ্যাঁ, একদম একদম পারফেক্ট। লাঠিটা থাকবে এখন? লাঠিটা হ্যাঁ থাক, কোনো অসুবিধা নেই। তা আজকে তিনটে জবা বসাবো, তার সাথে সাথে যে গাঁদা ফুল গাছগুলো আছে সেগুলোকেও বসাবো। একটু মাটি, মাটি এখান থেকে নাও না, মাটি তো আছে, দাঁড়াও দি, জানো
পরেরটাতে এখানটাতে সব যে নয়নতারা গাছগুলো আছে এগুলোকে আমি মারতে চাই না, কিন্তু একটাকে একটু টপটাকে ঘুরিয়ে দিয়ে তারপর ওখানটা মাঝখানটা আবার বসাবো। আস্তে করে সরাবি সব। আগের দিনও তো একটা টপ ফেটে গেল, না একটু ফাটা ছিল, তুই আবার একটু বেশি তুলেছিস আরও আছে। হ্যাঁ ঠিক আছে। এই টপটাতে আমি অনেক দিন হাত লাগাইনি, হাত লাগাইনি তার কারণ হচ্ছে একটাই, যে এখানে মাঝখানটাতে একটা গাছ ছিল যেটা ওই লঙ্কা জবা গাছ, তো সেটার গোড়াটা আছে এখানটায় আর এখনও গাছ বেরিয়ে যাচ্ছে ওটার জন্য। আর লঙ্কা জবা বলতে দেখতে তো ভালোই লাগে, কিন্তু বাড়িতে অনেক আছে বলে ছাদে আর রাখিনি, গাছটাকে কেটে দিয়েছিলাম। পুকুর পাড়েও অনেক আছে এখনও, এই যো চারার সব সময় বেরোচ্ছে এখান থেকে। শিকড়টাকে যদি পুরোটা তুলতে পারতাম খুব ভালো হতো। গর্ত কমপ্লিট হয়ে গেছে আর অনেক কষ্ট করে খুললাম, আর এখানে দেখতে পাবে এই যে পুরনো শিকড়গুলো যেগুলোর কথা বলছিলাম, অনেক নিচ পর্যন্ত ছিল কিন্তু যা হোক করে উঠিয়ে দিলাম। আর এইটা, এই গাছটা এখানে বসাবো, এটাকে আমি বের করে নিয়েছি। নাও মা এটাকে বসাও, এক হাতে করে আমি বসাতে পারবো না তাই মাই বসাচ্ছে, আমি ক্যামেরাটা ধরি। আর ছাদে মোটামুটি সবই চেষ্টা করেছি, ওখান থেকে মাটিটা নিয়ে নাও সব। সামনে এই যে টপগুলো আছে এগুলোতে জবা লাগানোর, কারণ জবাটা সারা বছর হয় আর ছাদটাতে যেহেতু রোদ পায় তার জন্য খুব সুন্দর হয়। নিচেও কিছু লাগাবো, নিচে আছেও কিছু আরও কিছু লাগাবো, জবাগুলো দেখতেও ভালো লাগে, সারা বছর ফুল ফোটে, তার জন্য বেশিরভাগ চেষ্টা করি জবাই লাগানোর। আর এমনি সিজনের তো ফুল আছেই, সিজনের ফুলগুলো এত বড় বড় টবে না লাগালেও হয়। আর এই সাইডে বিভিন্ন ভ্যারাইটির যখন যে ফুলগুলো পাবো, মানে যে সময়ে যে ফুলগুলো ফোটে সেগুলোকে এই সাইডে সাইডে লাগাবো ঠিক করেছি। যেরকম এখন এখানে দেখতে পেয়ে যাবে যে এই ফুলটা লাগানো আছে, তো এটাও দেখতে খুব সুন্দর লাগে। তারপরে তো মা এটা এখন দিক, আর এই গোলাপিটা আমাদের তো আছে না, এটা এই মাঝখানে যেটা লাল রয়েছে ওটা নাই, এক কালারের গোলাপি আছে না? না গোলাপিটা আছে কিন্তু এতটা ইয়ে নয় গোলাপিটা, এটা এখন ফুলটা বোঝা যাচ্ছে না, অনেকটা ফেড হয়ে গেছে বলে তাই, নাহলে এইরকম আমাদের নেই। মাটিটা ঠিক আছে তাই তো? হ্যাঁ বেশি দিতে হবে না, অল্প করে দাও। মানে এই এই কালারটা আছে? হ্যাঁ ওই হালকা লাইট গোলাপিটা আছে এখানে, এই যে এই গোলাপিটা, এটা এখনো তো ফোটেনি, কালকে মনে হয় ফুটবে, কালকেও মনে হয় ফুটবে না, কালকে বা পরশু দিন ফুটবে তখন দেখাবো। কাল ফুটবে না। আর মোটামুটি সব টপগুলোই কিন্তু এবার পারমানেন্ট গাছ হয়ে গেল। এখানে এইটা হয়ে গেল জবা, এখানেও একটা জবা লাগিয়ে দিয়েছি, এটা লক্ষ্মী জবাটা, এখানে সাদা জবাটা আছে, আর ওখানেও একটা জবা আজকে লাগিয়ে দিলাম, আর আরেকটা ফাইনাল এই গাছটা আছে। আর এই গাছটাকে অনেক দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে যে কবে বসাবো, তো আজকে আমি এখন বসাবো। আর বসাবো বলতে এইখানে এই খালি টপটাতে বসাবো, আর আপাতত ছাদে খালি টব নেই, কারণ খালি টব হবে। এই গাছটাকে তুলে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এটা এখন তুলবো না, এটা শীতকালে পাতাগুলো লাল হবে দেখতে ভালো লাগবে, এখনও তুলবো না। শীত চলে গেলে এই টবটাকেও ফাঁকা করে দেবো দিয়ে তখন বসাবো। ভিতরে চলে এসেছি আর মাটিটা এখন খুঁড়বো, এটা একদম লুজই আছে কারণ কিছুদিন আগেই মাটিটাকে সুন্দর করে রেখেছিলাম, আর একদম পুরো ঝুরঝুরে দেখতে পাবে, খুব সুন্দর, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। মা গাছটাকে বের করো, ততক্ষণ আমি এটা খুঁড়ে নিই, জায়গা নেই বললেই চলে, বাড়িটার মধ্যে ভরে নিই, বাড়িটাতে জল দিই আর আজকে মাটি ভরি, কারণ অনেকটা এক্সট্রা মাটি বেঁচে যাবে। গাছটা এখন উপরেই রাখলাম, এটাকে আমি এখন খুব বেশি গর্ত করব না কারণ জায়গা আছে। না না নীলকন্ঠগুলোকে সব তুলে দেবো, ফালতু যখন ফুল হচ্ছে না, ফালতু একদম এক গাদা জঙ্গলের হয়ে আছে, কোনো ফুল হলো না কিচ্ছু না, পারবে না বের করতে। আচ্ছা এমনি ধরো তাহলে, আমি আমি বের করে দিই, দেখি চেষ্টা করছি। বাবা হবে না, ঠিক আছে ছেড়ে দাও। ফাইনালি বেরিয়ে গেছে, মনে হয় দু সপ্তাহ হয়ে গেল গাছটা এখানে এইভাবে পড়ে আছে। হ্যাঁ দু সপ্তাহের বেশি, অনেক দিন হয়ে গেল। আর এদিকে স্নেক প্ল্যান্টগুলো, এগুলোও কিন্তু লাগিয়ে রেখে দিয়েছি, খুব সুন্দর হয়ে যাবে তাড়াতাড়ি। কী আর করা যাবে, এটা বসানোই হচ্ছিলো না, আমি নিজেই কতবার চেষ্টা করেছি কিছু করেই বসানো হচ্ছিলো না, তা আজকে যা হোক ফাইনালি বসানো হলো, দেখা যাক কত তাড়াতাড়ি ফুল হয়। আর এটাকে একটু ছায়ার দিকেই রেখেছি টপটা, এটাকে পরে রোদের দিকে করে দেবো, আর এই বাটির মাটিটা এবার দিয়ে দেবো সাইড থেকে। তা আমি মাটি এমনিতেই আগে থেকেই রেডি করে রাখি, তার জন্য আলাদা করে এখন সার দেবো না কিছুই, কোনো রকমই বলতে গেলে সার দেবো না এই মুহূর্তে। আবার যখন খাবার দরকার পড়বে দেখবো গাছটা যখন গ্রোথ হচ্ছে, তখন অল্প অল্প কিছু এই খোল জল এইটাই দেবো। আমি খুব বেশি সার দিই না গাছে, স্পেশালি রাসায়নিক সার তো একদমই দিই না, কারণ মাটি নষ্ট হয়ে যায় বলে আমি মনে করি। আর
এমনিতে গোবর সার যেহেতু খুব একটা ভার্মি কম্পোস্ট আর গোবর সার খুব ভালো পরিমাণে আমি দিয়ে রাখি, তার জন্য সারা বছরই একটা কোনো দরকার পড়ে না আর এক্সট্রা খাবারের। তাও মাঝে মাঝে খোল জল দেবো, এখন নতুন গাছ দেব না। একটু জল দাও মা, তাহলে আমি একবারে জলটা দিয়েই বেরিয়ে যাই এখান থেকে। আর এই এই গাছগুলোকে কেটে দেবো, অনেক দিন ধরে বলছি আর ফুল আসবে না মনে হচ্ছে, দেখা যাক। এক মগ জল দিয়ে দিলাম, আরেক মগ দাও এনো মা, আরেক মগ দাও। এই গ্যাপটাতে এসে জল দেওয়াটাই খুব মুশকিল ব্যাপার। এখানে দেখা যাক, এখানে একটা স্ট্যান্ড করে দেবো ঠিক করেছি, যাতে একটু গাছ টপটা উঠে থাকে, তাহলে আর দেখতে অসুবিধা হবে না। একটু বেশি করেই জল দিয়ে দিলাম একদম প্রথম বসিয়েছি বলে। একটু জল দেবে তাহলে, এখানে ইয়েটাও দিয়ে দিচ্ছি। এই করবী গাছটাকেও রিপোর্টিং করতে হবে, অনেক বছর ধরে এখানে আছে, প্রায় 5-6 বছর ধরে এই একই জায়গাতে আছে। এখানে খালি একটু সার ছাড়া আর কিছুই দিই না। তা আজকে রিপোর্টিং তো হবে না, এখন বলতে গেলে আজকে নয়, এখন রিপোর্টিং হবে না, তো রিপোর্টিং করব মা। এবার খোল জলটা দিতে হবে যে, তুমি তাহলে দিয়ে দেবে, দাও এগুলোতে খোল দেবো না, এটা একটু জল দিয়ে দিই, আর এটাতেও একটু জল দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি খোল জল, ছেড়ে দাও, আর দিতে হবে না, মেসে গেছে। আর এখানে আরেকটা গাছ দেখাই, পদ্ম, পদ্ম গাছের বীজটা দেখেছিলাম সেখান থেকে গাছ বেরোচ্ছিলো, এখন তো খুব সুন্দর পাতাগুলো বেরোতে শুরু হয়ে গেছে। আর নিচে আমি আলাদা করে একটা কন্টেনার দিয়ে দিয়েছি, যাতে আমি এখানকার বালতির জলটাকে বারবার করে ফেলতে পারি। এই বালতির মধ্যে বসাইনি, এখানে আমি একটা আলাদা কন্টেনার এখানে দেখাবো, এই যে এরকম করে বসিয়েছি, দিয়ে এখানে এখানে দিয়ে দিয়েছি। কালকে আরও 2-3টে পাতা বেরোবে যা মনে হচ্ছে। এখানে দুটো গাছের মানে দুটো বীজের গাছ বসিয়েছিলাম, এখনও আমার কাছে 3টে আছে, টোটাল 10টা বীজ বসিয়েছিলাম, তার মধ্যে 5টা হয়েছে, দেখা যাক অরিজিনালি কত দূর মানে কতগুলো হয় লাস্ট পর্যন্ত, তো তার অপেক্ষা। আর আমি এখানে খোল জল তো করেই রেখেছি, মা দেবে না আমাকেই দিতে হবে, একটু আমি দিয়ে দিই, ঘাঁটিয়ে নিই, দিয়ে তারপরে দিয়ে দেবো, না এখন ঝাঁট দিতে হবে না, দাঁড়াও আগে এটা দিয়ে দিই। এখনও গাঁদা গাছগুলোকে বসাতে হবে, এটাকে তো রিপোর্টিং করেছি, তো দিয়ে দিচ্ছি, তাও এক মগ করে দেবো, বেশি দেবো না খোল জল। আর এটা আমি মাসে 2-3বার দেওয়ার চেষ্টা করি, যদিও 3বার হয় না সময়ের জন্য, আর 2বার হয়ে যায়। এটাতে দিয়ে দিই, চন্দ্রমল্লিকাগুলো লাগিয়েছি, খোল জল দিলে খুব ভালো হবে। এখানেও একটু দিয়ে দিই, এ বাবা পড়েই গেল। এই কালো প্লাস্টিকের পলিব্যাগগুলোতে এটাই অসুবিধা, জল দিলে একদম হুড় হুড় করে বেরিয়ে যায়, আবার সুবিধাও বলতে গেলে বর্ষাকালে। খোল বেশি পচে গেলে গন্ধ ছাড়ে, তো আমারটা খুব বেশি পচেনি কিন্তু একটু গন্ধ ছাড়ছে, কি আর করা যাবে, কিছু করার নেই। এখানে একটু দিয়ে দিই, হ্যাঁ গাছগুলো তো দিইনি, রজনীগন্ধাটা তো দেবোই না, কিন্তু তুমি যে যা করার করে দিয়েছো, মা এখানে খোল জল দিয়ে দিয়েছিলো, দিয়ে এই গাছটা জবা গাছটা হয়ে গেছিলো বাট মরে গেল, কি আর করা যাবে, হয়ে গেছে ভুল করে। হ্যাঁ সকালে জল দিইনি আমি, আজকে খোল দেবো বলেই সকালে একদম জল দিইনি, না না ওটা পুরো রেগুলার ফুল হয়, ওটা দরকারও আছে। আর জবাগুলো দিলে খুব সুন্দর হয়, এই গাছটা এত বড় হয়ে যাবে আমি ভাবতে পারিনি, আমি ভেবেছিলাম ছোটোই থাকবে জায়গাটা, হ্যাঁ মা বলেছিল, কিন্তু কি আর করা যাবে। সব গাছ লাগানো কমপ্লিট, তো এখানে তারা গাঁদাগুলো লাগানো হয়ে গেছে, একটু ঝিমিয়ে গেছে যদিও, তাও কালকে সব ঠিক হয়ে যাবে। আর এগুলোকে ছায়া জায়গায় রেখে দিয়েছি, কালকে যেন রোদ না পায়। আর তার সাথে সাথে সব গাছে খোলও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো করে খোল দিয়ে দিয়েছি। আর এখানে দুটো এই হলুদ গাঁদাগুলো দুটো বসালাম উপরে, আর জায়গা নেই, জায়গা আছে বাট ওগুলো ছোটো হবে, আর এই গাছগুলো অনেকটা বড় বড় হবে, তার জন্য এগুলোকে একটু বড় জায়গাতেই দিলাম। আর দুটো আছে, এই দুটোকে নিচে বসিয়ে দেবো, নিচে জায়গা আছে, নিচে কোনো অসুবিধা নেই, নিচে দুটো হোক। আর এখানে সব গাছের গোড়াতে কিন্তু আমি খোল দিয়ে দিয়েছি বেশ ভালো করে, যাতে গাছগুলো হয়। তো অনেক দিন ধরেই শীতের গাছ লাগাবো, শীতের গাছ লাগাবো করে গাছ লাগানো হচ্ছিলো না, আজকে মোটামুটি অনেকগুলো গাছ লাগানো হলো। এবার আস্তে আস্তে অল্প অল্প করে হবে, হয়তো এত আর হবে না, তো এবার আস্তে আস্তে যেই গাছগুলো ভালো পাবো বা যেগুলো আমার কাছে নেই সেগুলো বসাবো, তাই তো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।
আজকে শেষ গাছ, তো এই দুটোকে বসালেই আজকে সব কমপ্লিট হয়ে যাবে। তো নিচে চলে এসেছি আর নিচে এসে এখন এই দুটো জায়গাতে বসাবো, গাছ বসিয়ে দিলাম আজকে। তো একটু জল দিয়ে দিই এটাতে, আর হলুদ কালারটা খুব সুন্দর লাগে দেখতে, এখানে দেখতে পাবে, আর তার জন্যই নিয়ে এসেছি, মায়েরও পছন্দ হয়েছে। দেখি আরেকবার আরেক মগ দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। আর এখানে এটা সাদাটা ফুটেছে দুদিন আগে যেটা বসিয়েছিলাম, এটাও দেখাবো কালকে। আরেকটা ভিডিও করব যেখানে সব গাছগুলোর আপডেট দেবো, অনেকদিন আপডেট দেওয়া হয়নি, কোন গাছগুলোর কীরকম গ্রোথ হলো সেগুলোও দেখাবো।